সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব স্টেম কাটিং সম্পর্কে। স্টেম কাটিং অঙ্গ জননের একটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় মাধ্যম। পাতার মাধ্যমেই উদ্ভিদের সবচেয়ে বেশি প্রস্বেদন হয়ে থাকে, তাই প্রস্বেদন হার কমানোর জন্যই পাতা ছেঁটে দিতে হবে। উপরের অংশে গ্রাউন্ড কাট দেওয়া হয় যাতে প্রস্বেদনের হার কম হয়, আর গ্রাউন্ড কাটটি সর্বশেষ নোট থেকে সর্বোচ্চ দূরে দিতে হয় যাতে উক্ত স্থানে জমা থাকা ফুড ম্যাটেরিয়াল স্টেমটি তার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারে। নিচের অংশে তির্যক কাট দেয়া হয় যাতে ছেদনকৃত অংশের পৃষ্ঠ বেড়ে যায় আর এতে রুট ফর্মেশনের হার বেশি হয়। ওয়ান টাইম গ্লাসে ছিদ্র ব্যবহার করা হয় যাতে পানি জমে না থাকে, পানি নিষ্কাশিত হতে পারে, নতুবা পানি জমে স্টেমটি পচে যেতে পারে। খোয়া ব্যবহার করা হয় যাতে করে পুরোপুরি মাটি দিয়ে ছিদ্র বন্ধ হয়ে না যায়, কিছু গ্যাপ থাকে। স্টেম কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে শুট ফর্মেশন, পরবর্তীতে রুট ফর্মেশন হয়। এখানে শুট ফর্মেশন বলতে পাতা আগে বের হবে তারপর শেকড়, আর স্টেমটি 45 ডিগ্রিতে থাকার কারণে পাতা বের হয় 90 ডিগ্রিতে, ফলে সূর্যের আলো ভালো পায়, খাদ্য তৈরি করতে পারে বেশি, শেকড় তৈরি হয়। স্টেমটি উত্তর দক্ষিণ বা নর্থ সাউথ পোলারিটিতে রাখার কারণ হচ্ছে যাতে সূর্যের আলো সরাসরি না পড়ে, ফলে প্রস্বেদনের হার কম হয়। বর্ষা মৌসুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে যা ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি বাড়াতে সহায়ক, ফলে দ্রুত শেকড় বের হয়। মাটিতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকায় গ্রোথ দ্রুত হয়, এই কারণে বর্ষা মৌসুম উত্তম স্টেম কাটিংয়ের জন্যে। মাটির ওপরে কমপক্ষে দুটো নোড রাখতে হবে, কেননা কোনো কারণে যদি একটি নোড থেকে পাতা বের না হতে পারে অন্য নোড থেকে যেন পাতা বের হয়। কৃষি ও কৃষ্টি পরিবারের সাথে থাকুন আর জানুন কৃষি সম্পর্কিত অজানা তথ্য।